নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি একাদশ শ্রেণীর ইকোনমিক্সের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। আজকে আমি একাদশ শ্রেণীর ইকোনমিক্সের 2014 সাল, 2015, 2016, 2017, 2018 এবং 2019 সালের যাবতীয় MCQ নিয়ে আলোচনা করব এবং SA Cube নিয়ে আলোচনা করব। তো দেখো, 2014 থেকে 2019 সাল পর্যন্ত একাদশ শ্রেণীতে ইকোনমিক্সে কোন কোশ্চেনগুলো মোস্ট ইম্পর্টেন্ট এসেছে সে সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করব। ফার্স্ট কোশ্চেন কী বলেছে, নিচের কোনটি ধনতান্ত্রিক অর্থব্যবস্থার বৈশিষ্ট্য নয়? অ্যান্সার হবে রোমান ফোরের অ্যান্সার, কেন্দ্রীয় পরিকল্পনা কর্তৃপক্ষের অস্তিত্ব। বি নম্বর প্রশ্ন কী বলেছে, নিম্নের কোনটি সরকারি দ্রব্য নয়? অ্যান্সার হবে খাদ্যদ্রব্য। সি নম্বর প্রশ্ন কী বলেছে, অর্থনৈতিক উন্নয়নের সাথে সাথে? অ্যান্সার হবে রোমান অনের অ্যান্সার হবে কৃষিক্ষেত্র থেকে অর্জিত জাতীয় আয়ের অনুপাত হ্রাস পায়। পরের প্রশ্ন ডিতে কী বলেছে, বাণিজ্য চক্রের পর্যায়ের সংখ্যা কটি? অ্যান্সার হবে রোমান টু এর অ্যান্সার 4টি। পরের প্রশ্ন ইতে কী বলেছে, নিচের কোনটি পরোক্ষ কর? অ্যান্সার হবে রোমান 3 অ্যান্সার বিক্রয় কর। পরের প্রশ্ন এফ দাগের, অ্যান্সার হবে রোমান 2 এর অ্যান্সার দাম স্তর বৃদ্ধি ঘটে। তো দেখো, জি দাগের প্রশ্নের অ্যান্সার হবে কর্পোরেশন হবে, এইচ দাগের প্রশ্নের অ্যান্সার হবে প্রান্তিক উৎপাদন শূন্য হয়, আই দাগের প্রশ্নের অ্যান্সার হবে দণ্ডগুলির প্রস্থ অসমান হয় এবং জে দাগের প্রশ্ন হবে WIPRO উইপ্রো। তো দেখো, শূন্যস্থান পূরণ করো, ড্যাশ হলো উৎপাদনের উৎপাদিত উপাদান, অ্যান্সার হবে মূলধন। পরের অ্যান্সার হবে সীমিত। শূন্যস্থানে বি এর কী বলেছে, অ্যান্সার হবে মিশ্র। অথবা দিয়ে পরের প্রশ্ন হবে, অ্যান্সার হবে শূন্যস্থানে অদৃশ্য। সি নম্বরে সত্যমিথ্যা, প্রথমে হবে মিথ্যা, তারপরে কী বলেছে, বাজার ব্যবস্থায় ব্যর্থতার কারণেই সরকারি নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা দেখা যায়, সত্য হবে। ডি নম্বরে অ্যান্সার হবে উপরেরটা হবে মিথ্যা, আমদানি শুল্ক হলো কেন্দ্রীয় সরকার দ্বারা আরোপিত একটি কর, এটা হবে সত্য। ই নম্বরে কী বলেছে, অ্যান্সার হবে LIC, LICI, ঠিক আছে। তো দেখো, তারপরে কী হবে, স্থির আমানত হবে। শূন্যস্থান হবে গড় উৎপাদন। জি নম্বরে অ্যান্সার হবে মিথ্যা এবং জি নম্বরের অথবার অ্যান্সার হবে সত্য। এইচ নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে 140 এবং অথবা দিয়ে যে কোশ্চেন আছে, 4 এবং 16 রাশি দুটির গুণত্ব গড় কত, এর অ্যান্সার হবে 8। তো দেখো, গ্রুপ সি, এই যে প্রশ্নগুলো তোমরা দেখে নাও, এইগুলো তোমাদের পরবর্তীকালে কাজে লাগবে, ঠিক আছে। প্রতি বছর একাদশ শ্রেণীর ইকোনমিক্স পরীক্ষার ক্ষেত্রে খুবই মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট ভাইটাল, বুঝতে পারছো। যেমন আছে এইচ নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে কাঁচা পাট ও আলু, ঠিক আছে। তো দেখো, 2014 সালে গ্রুপ ডি থেকে কোন প্রশ্নগুলো আসছিল, স্থির ব্যয় ও পরিবর্তনের ব্যয়ের মধ্যে পার্থক্য, ঠিক আছে, ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগিতার ভিত্তিটি ব্যাখ্যা করো। প্রত্যেক প্রশ্ন কিন্তু এখানে উল্লেখ করা আছে খুব সুন্দর করে। তো দেখো, ডি দাগের প্রশ্ন, ঠিক আছে, এবং ই দাগের প্রশ্ন, এফ দাগের প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু এখানে খুব সুন্দর করে আমি তোমাদের সামনে তুলে ধরেছি। প্রতি বছর একাদশ শ্রেণীর ইকোনমিক্স পরীক্ষার ক্ষেত্রে এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। যেমন আছে পাঁচ দাগের প্রশ্ন, এখানে দুটো প্রশ্ন থাকে, একটা প্রশ্ন তোমাদের লিখতে হবে, ঠিক আছে। ভারতীয় কৃষির স্বল্প উৎপাদনশীলতা, ঠিক আছে, এবং সবুজ বিপ্লবের বৈশিষ্ট্য মোস্ট ইম্পর্টেন্ট ছিল কিন্তু 2014 সালের ক্ষেত্রে। এবার আমি 2015 সালের ইকোনমিক্সের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করছি। রোমান 3 অ্যান্সার হবে অ্যাডাম স্মিথ। বি নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে রোমান 3 সামাজিক খরচ। সি নম্বরের প্রশ্ন যে আছে, এর অ্যান্সার হবে, প্রশ্নের অ্যান্সার হবে রোমান 4 অ্যান্সার জাপান। ডি নম্বরের যে প্রশ্ন আছে, যে নিচের কোনটি বাণিজ্য চক্রের পর্যায় নয়, অ্যান্সার হবে বিনিয়োগ। তো দেখো, প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার কিন্তু এখানে খুব সুন্দর করে উল্লেখ করা আছে। তো দেখো, ই নম্বরের যে প্রশ্ন আছে, এর অ্যান্সার হবে রোমান 2 এর অ্যান্সার পরোক্ষ কর। এফ নম্বরের যে প্রশ্ন আছে, কী বলেছে, নিচের কোনটি কেন্দ্রীয় ব্যাংকের কাজ নয়, অ্যান্সার হবে রোমান 4 এর অ্যান্সার জনসাধারণকে ঋণ দেওয়া। জি নম্বরের প্রশ্নের অ্যান্সার হবে 10, এইচ নম্বরের প্রশ্নের অ্যান্সার হবে রোমান 3 অ্যান্সার এবং আই নম্বরের প্রশ্নের অ্যান্সার হবে 55 এবং জে নম্বরের প্রশ্নের অ্যান্সার হবে 1956 সালে। শূন্যস্থানে কী বলেছে, প্রথম অ্যান্সার হবে উপযোগিতা, অথবা দিয়ে পরের প্রশ্নের অ্যান্সার হবে জমি, বি নম্বরের প্রশ্নের অ্যান্সার হবে ধনতান্ত্রিক, অথবা দিয়ে অ্যান্সার হবে মার্কস, সি নম্বরের প্রশ্নের অ্যান্সার হবে সত্য, তারপরেরটা হবে ধনাত্মক, ঠিক আছে। শূন্যস্থানে ই দেখার প্রশ্নের অ্যান্সার হবে ব্যাংক, ঠিক আছে। প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার কিন্তু এখানে টু দ্য পয়েন্ট ব্যাখ্যা করা আছে। এফ নম্বরের প্রশ্নের অ্যান্সার হবে মালিক, ঠিক আছে। তো দেখো, প্রথমে একটা সত্য হবে, সত্য মিথ্যায়, তারপরটা হবে কোল ইন্ডিয়া,
তারপর হবে সল্টলেক সেক্টর ফাইভ। তো দেখো দুই মার্কসের দশখানা যে প্রশ্ন আছে, দশ দুগুণে কুড়ি, এই প্রশ্নগুলো তোমরা দেখে নাও, যেটা 2015 সালের প্রশ্ন একাদশ শ্রেণীর ইকোনমিক্স পরীক্ষার ক্ষেত্রে। তো দেখো আরেকটা প্রশ্ন আছে, উৎপাদনের উপাদান বিধি কি, ঠিক আছে, এটা ভালো করে তোমরা দেখে নাও, খাতায় নোটস করে নেবে কিন্তু। তো দেখো প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার কিন্তু এখানে দেওয়া আছে, ঠিক আছে। তো দেখো পেজ নম্বরও বলা আছে, যৌথ ক্ষেত্রে বলতে কী বলছে, যৌথ ক্ষেত্র বলতে কী বলছে, সরি। তো দেখো 5×30 তোমাদের পাঁচ নম্বরে টোটাল ছখানা প্রশ্ন লিখতে হবে। তো দেখো 2015 সালে কোন প্রশ্নগুলো দিয়েছে, যেমন জাতীয় আয়, আয়সুমারি পদ্ধতি, মানব উন্নয়ন কাকে বলে, ঠিক আছে, ভারতের আয় বৈষম্য দূরীকরণের জন্য ভারত সরকার গৃহীত পাঁচটি পদ্ধতি আলোচনা করো। তো দেখো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু এখানে তুলে ধরেছি আমি। এফ নম্বরের প্রশ্ন বলেছে 1991 সালে শিল্প লাইসেন্স নীতি, এবং আমাদের 10 নম্বরের দুটো প্রশ্ন আছে, এখানে একটা তোমাদের লিখতে হবে ভূমি সংস্কার দিয়েছে, এবং ভারতের অর্থনীতিতে কৃষির ভূমিকা উল্লেখ করো। এবার আমি 2016 সালের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করছি। তো দেখো প্রথমে অ্যান্সার হবে সামাজিক কল্যাণের উপর গুরুত্ব, বি নম্বরের প্রশ্ন অ্যান্সার হবে প্রগতিশীল কর, সি নম্বরের প্রশ্ন অ্যান্সার হবে দারিদ্র, ডি নম্বরের প্রশ্ন হবে পুনরুত্থান। তো দেখো এফ দেখের প্রশ্ন অ্যান্সার হবে নগদ মার্জিন পরিবর্তন, জি নম্বরের প্রশ্ন অ্যান্সার হবে দুই, এইচ নম্বরের প্রশ্ন অ্যান্সার হবে স্থির, ঠিক আছে। তো দেখো শূন্যস্থান উপযোগিতা হবে অ্যান্সার হবে, পরের প্রশ্নের অ্যান্সার হবে মূলধন, সত্য মিথ্যা যেটা আছে প্রথমে হবে মিথ্যা, সি নম্বরে যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে সামাজিক, পরের প্রশ্নের অ্যান্সার হবে দূষণ কর, সত্য মিথ্যা থেকে প্রথমে আছে মিথ্যা, ই দেখের প্রশ্নের অ্যান্সার হবে এসডিআর, অথবা পরে অ্যান্সার হবে অর্থ, এফ দেখের যে প্রশ্ন আছে সত্য না মিথ্যা লেখো, প্রথমে অ্যান্সার আছে মিথ্যা। যৌথ মূলধনি কোম্পানি মূলধনের একটি উৎস হলো শেয়ার বিক্রির মাধ্যমে সংগৃহীত অর্থ, এটা সত্য আছে। জি দেখের প্রশ্নের অ্যান্সার হবে মিথ্যা হবে, এইচ নম্বরের প্রশ্নের অ্যান্সার হবে 52 হবে, এবং শূন্যস্থান হবে অনুভূমিক উলম্ব হবে, তারপরে অ্যান্সার হবে ডিভিসি। তো দেখো এবার আমি দু নম্বরের টোটাল দশখানা যে প্রশ্ন আছে সেইগুলো তোমাদের আমি দেখাচ্ছি। যেমন সিদাগের প্রশ্ন আছে বাণিজ্যিক চক্রের চারটি পর্যায়ের নাম লেখো, এর অ্যান্সারগুলো কিন্তু আমি খুব সুন্দর করে কিন্তু আমাদের ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। প্রতি বছর প্রত্যেকটা চ্যাপ্টার থেকে যে সমস্ত এমসিকিউগুলো আছে তার অ্যান্সার কিন্তু আমাদের ডিসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ আলোচনা করেছি এবং তার অ্যান্সার সমেত, ঠিক আছে। তো দেখো প্রশ্নগুলো তোমরা খুব সুন্দর করে দেখে নাও, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো ভালো করে দেখে নাও, তোমাদের আমি জুম করে দেখাচ্ছি, তো দেখে নাও, আশা করি তোমরা বুঝতে পারছো। এইগুলো তোমরা খাতায় লিখে কিন্তু মুখস্থ করবে, ঠিক আছে। এখান থেকে কিন্তু তোমাদের 100% পরীক্ষায় কিন্তু আসবে, ওকে। তো দেখো 5×30 আছে এখানে, প্রতিটি প্রশ্নের মান কিন্তু 5 করে, ঠিক আছে। তো তোমাদের কিন্তু ছখানা প্রশ্ন এখানে লিখতে হবে 5×30। তো দেখে নাও কোন প্রশ্নগুলো এসেছে, ঠিক আছে, ভালো করে তোমরা দেখে নাও। যেমন মাথাপিছু আয় বলতে কী বোঝো, এর গুরুত্ব, অবাধ বাণিজ্য কী, অবাধ বাণিজ্যের ত্রুটিগুলি উল্লেখ করো, ঠিক আছে। তো দেখো প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার কিন্তু এখানে খুব সুন্দর করে এমসিকিউব এবং এসিকিউবগুলো দেওয়া আছে। তো দেখো অঙ্ক, যৌগিক গড় নির্ণয় করো, খুবই ইজি অঙ্ক, যার অ্যান্সার আছে 31। এই অঙ্কগুলোর ভিডিও কিন্তু আমাদের কাছে আছে, আমাদের ডিসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে, সমস্ত অঙ্কগুলো কিন্তু আমাদের করা আছে, আমাদের ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে। যেমন ই দেখের প্রশ্ন ভারতীয় জাতীয় আয়ের ক্ষেত্রগত বণ্টন, অথবা দিয়ে যেমন আছে ভারতের আয় বৈষম্যের কারণগুলি লেখো, ঠিক আছে। তো এইগুলো কিন্তু তোমরা খাতায় খুব সুন্দর করে লিখবে, ওকে। এইগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, প্রতি বছর একাদশ শ্রেণীর পরীক্ষার ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট এইগুলো, যে প্রতি বছর যে মানে যেটা যে সালে পরীক্ষায় প্রশ্ন, মনে করো তোমরা 2022 সালে পরীক্ষা যারা দিয়েছে, সরি, যারা 2022 সালে পরীক্ষা দিয়েছে, সেই প্রশ্নগুলো কিন্তু 2023 সালে আসবে না, ওকে। এবার আমি 2017 সালের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তো দেখো প্রথম অ্যান্সার হবে মিশ্র অর্থ ব্যবস্থা, ওকে। 2017 সালে যে প্রশ্নগুলো দিয়েছে, বি দেখের যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে রোমান অনের অ্যান্সার, সি দেখের যে প্রশ্ন আছে নিচের কোনটি উন্নত অর্থনীতির বৈশিষ্ট্য নয়, অ্যান্সার হবে রোমান থ্রি অ্যান্সার, কৃষিক্ষেত্রের প্রাধান্য, ডি নম্বরের যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে রোমান থ্রি অ্যান্সার, চার হবে,
এবং ই দাগের যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে অন্তঃশুল্ক হবে। এফ দাগের যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে আমানত হবে, আমানত গ্রহণ। জি দাগের যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে সীমাহীন দায়। এইচ দাগের যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে গড় উৎপাদনের থেকে কম হয়। আই দাগের যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে রোমান থ্রির অ্যান্সার 4.5 এবং জে দাগের যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে রোমান থ্রি অ্যান্সার 1991 সাল। সত্য মিথ্যা লেখো, তো দেখো প্রথমে অ্যান্সার হবে মিথ্যা, অথবা দিয়ে এর অ্যান্সার হবে সত্য। বি দাগের যে প্রশ্ন আছে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু এখানে সলভ করা আছে, দেখে নাও তোমরা খুব সুন্দর করে খাতায় লিখে নেবে, ওকে? এইগুলো কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট এবং মোস্ট ভাইটাল বলে আমি মনে করি। তো দেখো প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার কিন্তু এখানে উল্লেখ করা আছে, তো বুঝতে পারছো? এইচ দাগের যে অ্যান্সার হবে আপেক্ষিক হবে, আই দাগের যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে সত্য হবে, অথবা দিয়ে যার অ্যান্সার আছে মিথ্যা হবে, যে দাগের প্রশ্ন অ্যান্সার হবে লৌহ ও ইস্পাত। তো দেখো দুই নম্বরে যে দশখানা যে প্রশ্ন তোমাদের লিখতে হবে 20 নম্বর, এইগুলো কিন্তু তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা এইগুলো খুব সুন্দর করে কিন্তু মুখস্থ করবে, এখান থেকে কিন্তু আসার চান্স খুবই বেশি। তো দেখো গ্রুপ ডিতে কোন প্রশ্নগুলো এসেছে 2017 সালে, সেইগুলো খুব সুন্দর করে তোমাদের সামনে আমি তুলে ধরেছি। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের প্রধান বৈশিষ্ট্যগুলো উল্লেখ করো, মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন কিন্তু। প্রান্তিক ব্যয় ও গড় ব্যয়ের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো। বিদেগের প্রশ্ন কী বলছে, মোট জাতীয় উৎপাদন পরিমাপের জন্য ব্যবহৃত মূল্য সংযোজন পদ্ধতি সংক্ষেপে ব্যাখ্যা করো। ভোগ্যদ্রব্য মূলধনী দ্রব্যের মধ্যে পার্থক্য উল্লেখ করো। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু এখানে খুব সুন্দর করে কিন্তু উল্লেখ করা আছে, তোমরা এইগুলো কিন্তু ভালো করে পড়বে। যেমন 10 নম্বরের দুটো প্রশ্ন আছে, এইগুলো তোমরা পড়বে, ঠিক আছে? তো দেখো 2018 সালে MCQ কোনগুলো দিয়েছে একাদশ শ্রেণীর ইকোনমিক্স পরীক্ষায়। প্রথম প্রশ্ন কী বলেছে, নিচের কোনটি মিশ্র অর্থব্যবস্থার অঙ্গ? অ্যান্সার হবে রোমান থ্রি অ্যান্সার সরকারি ও বেসরকারি উদ্যোগের সহাবস্থান। বি দেখের যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে রোমান ফোরের অ্যান্সার প্রতিরক্ষা ব্যবস্থা। সি দেখের যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে নিম্ন জনসংখ্যা বৃদ্ধির হার, ঠিক আছে? ডি নম্বর যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে রোমান টুয়ের অ্যান্সার বিনিয়োগের হারে বৃদ্ধি। ই নম্বর যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে আমদানি শুল্ক। এফ দেখের যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে দেশে মোট ঋণের পরিমাণ নিয়ন্ত্রণ করা। জি দেখের প্রশ্ন অ্যান্সার হবে লভ্যাংশ। এইচ দেখের প্রশ্ন অ্যান্সার হবে ক্রমবর্ধমান। আই দেখের প্রশ্ন অ্যান্সার হবে পত্রযোগে প্রেরিত প্রশ্নগুচ্ছের মাধ্যমে অনুসন্ধান। আর জে দেখের প্রশ্ন অ্যান্সার হবে রোমান অনের অ্যান্সার, রোমান অনের অ্যান্সার উইপ্রো, ঠিক আছে? তো দেখো পরের প্রশ্ন কী বলেছে, দুদাগের শূন্যস্থান পূরণ করো, অ্যান্সার হবে জমি, অথবা দিয়ে প্রশ্নের অ্যান্সার হবে মূলধন। বি নম্বরে যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে সত্য, অথবা দিয়ে পরের অ্যান্সার হবে সত্য। সি নম্বরের প্রশ্নের অ্যান্সার হবে মিথ্যা, এবং ডি নম্বরের প্রশ্নের অ্যান্সার হবে সত্য। ই নম্বরের প্রশ্নের অ্যান্সার হবে অর্থ, এবং অথবা দিয়ে অ্যান্সার হবে ঋণ। এফ দাগের যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে সীমাহীন, অথবা দিয়ে অ্যান্সার আছে সীমিত। জি নম্বরের প্রশ্নের অ্যান্সার হবে উদ্ধৃত, এবং অথবা দিয়ে অ্যান্সার হবে ক্রমবর্ধমান। এইচ নম্বরের যে প্রশ্নের অ্যান্সার হবে মিথ্যা, অথবা দিয়ে অ্যান্সার হবে মিথ্যা। তো দেখো জে নম্বরের প্রশ্নের অ্যান্সার হবে সত্য, অথবা দিয়ে অ্যান্সার হবে মিথ্যা। মানে ভারতের অর্থনীতি সংস্কার কর্মসূচির মূল উদ্দেশ্য সরকারি ক্ষেত্রের সম্প্রসারণ, এটা কিন্তু মিথ্যা। এবার আমি 2 নম্বরের প্রশ্ন টোটাল যে 10খানা এসেছিলো, তো দেখো 2 নম্বরে যে প্রশ্ন আছে টোটাল 10খানা লিখতে হবে, 10 × 20 নম্বর থাকবে। তো প্রশ্নগুলো তোমরা দেখে নাও 2018 সালে কোন প্রশ্নগুলো দিয়েছে, এবং সেই প্রশ্নগুলো আমি খুব সুন্দর করে তুলে ধরেছি আমাদের SB একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। তোমরা প্রশ্নগুলো খুব সুন্দর করে খাতায় লিখে কিন্তু মুখস্থ করবে, আমি বলতে পারি এখান থেকে 100% তোমরা কমন পাবে, ওকে? তো বুঝতে পারছো আমি কী বলছি, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট এবং প্রত্যেকটা প্রশ্ন কিন্তু মোস্ট মোস্ট ভাইটাল। আজকে আমি 2014 থেকে 2019 সাল পর্যন্ত যাবতীয় MCQ, SA³ এবং বড় প্রশ্ন এবং 10 নম্বরের প্রশ্ন, অর্থাৎ 5 নম্বরের প্রশ্ন এবং 10 নম্বরের প্রশ্ন নিয়ে সমস্ত নিয়ে আমি আলোচনা করছি। শুধুমাত্র আমি MCQগুলো তোমাদের আমি দেখাচ্ছি, যেটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, প্রতি বছর একাদশ শ্রেণীর ইকোনমিক্স পরীক্ষার ক্ষেত্রে মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট এবং মোস্ট ভাইটাল বলে আমি মনে করি। তোমরা দেখে নাও প্রত্যেকটা প্রশ্ন
খুব সুন্দর করে কিন্তু এখানে উল্লেখ করা আছে, ঠিক আছে? যেমন আছে ক্ষুদ্র শিল্পের সংজ্ঞা দাও, ওকে, এইগুলো কিন্তু তোমরা ভালো করে পড়বে। অপারেশন বর্গা কি, যৌথ ক্ষেত্র বলতে কি বোঝো? তো দেখো, চার দাগের প্রশ্ন গ্রুপ ডি, 5 ছক 30, 5 নম্বরের প্রশ্ন থাকবে, টোটাল 6খানা তোমাকে লিখতে হবে, 5 ছক 30, ওকে? তো তোমরা দেখে নাও 2018 সালে কোন প্রশ্নগুলো মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট এসেছিল, ঠিক আছে? যেমন আছে বি দাগের প্রশ্ন, 3টি ভিন্ন ধরনের বেকারত্বের সংজ্ঞা দাও, বেকারত্বের হার কীরূপে নির্ধারিত হয়, ওকে? তো তোমরা প্রশ্নগুলো দেখে নাও, এই প্রশ্নগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, ওকে? তো দেখো, সি দাগের প্রশ্ন অথবা দিয়েছে অবাধ বাণিজ্যের অসুবিধাগুলি সংক্ষেপে লেখো, এফ দাগের প্রশ্ন ভারতীয় অর্থনীতিতে ক্ষুদ্র শিল্পের গুরুত্ব লেখো, ঠিক আছে? যেমন 5 দাগের প্রশ্ন, এখান থেকে কিন্তু তোমাদের দুটো প্রশ্ন আছে, একটা লিখতে হবে, ঠিক আছে? এটা কিন্তু 2018 সালের প্রশ্ন, ওকে? এবার আমি 2019 সালের প্রশ্ন নিয়ে আলোচনা করব, গ্রুপ এ। তো দেখো, বাজার ব্যবস্থার অর্থনীতিতে দাম নির্ধারিত হয়, অ্যান্সার রোমান অনের অ্যান্সার, চাহিদা ও যোগানের ঘাত প্রতিঘাতে, ওকে? বিদেগের প্রশ্ন কি বলেছে, আয় বৈষম্য কমানোর জন্য ড্যাশ কর ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে, অ্যান্সার হবে ঊর্ধ্ব গতিশীল। সি দেগের যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে উন্নত অনুন্নত ক্ষেত্রের সহবস্থান। ডি দেগের যে প্রশ্ন আছে অ্যান্সার হবে উলম্ব। ই দেগের যে প্রশ্ন আছে অ্যান্সার হবে রোমান টু, এর অ্যান্সার রাজস্ব। এফ দেগের যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে নির্দেশন বা টোকেন। জি দেগের যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে রোমান থ্রি, অ্যান্সার 2। এইচ নম্বর যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে রোমান 4, এর অ্যান্সার সর্বোচ্চ। আই নম্বর যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে রোমান 3, অ্যান্সার পাই। জি নম্বরের প্রশ্ন অ্যান্সার হবে রোমান 3, অ্যান্সার দুর্গাপুর। তারপরে হবে সম্পদের, তারপরে হবে বাজার, ঠিক আছে, শূন্যস্থানে। সত্য মিথ্যা বি দাগের অ্যান্সার হবে মিথ্যা। এবং সি নম্বর যে প্রশ্ন আছে অথবার উপরেরটা সত্য এবং অথবা দিয়ে হবে মিথ্যা। ডি নম্বর যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে মিথ্যা হবে, এবং অথবা দিয়ে যে প্রশ্ন আছে অ্যান্সার হবে সত্য। ই নম্বরের প্রশ্ন অ্যান্সার হবে SDR, তারপরে হবে রিজার্ভ হবে, তারপরে হবে এফ দাগের প্রশ্ন অ্যান্সার হবে 10 হবে, তারপরে হবে অথবা দিয়ে হবে সীমাহীন। জি নম্বরের প্রশ্ন অ্যান্সার হবে অপেক্ষক হবে, ঠিক আছে। এইচ নম্বরের প্রশ্ন অ্যান্সার হবে সত্য অথবা দিয়ে হবে মিথ্যা। এবং জি নম্বরের প্রশ্ন অ্যান্সার হবে লৌহ ইস্পাত শিল্প, এবং আই নম্বরের প্রশ্ন অ্যান্সার হবে 55। এবং দেখো, 3 নম্বর যে প্রশ্ন আছে 2 নম্বরের 10খানা তোমাদের লিখতে হবে, 10 2 20, এইগুলো তোমরা খুব সুন্দর করে দেখে নাও, এইগুলো কিন্তু আসার চান্স খুবই বেশি। প্রতি বছর একাদশ শ্রেণীর ইকোনমিক্স পরীক্ষার ক্ষেত্রে মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট এবং মোস্ট ভাইটাল বলে আমি মনে করি। আমি 2014 থেকে 2019 সাল পর্যন্ত যাবতীয় প্রশ্নগুলো তোমাদের আমি দেখিয়ে দিয়েছি, ঠিক আছে? এইগুলো ফলো করলে তোমরা প্রতি বছর কমন পাবে। এবং গ্রুপ ডি থেকে যে প্রশ্নগুলো আছে 5 ছক 30, টোটাল তোমাকে 5খানা প্রশ্ন লিখতে হবে, ঠিক আছে, সরি 6খানা প্রশ্ন লিখতে হবে, যার প্রতিটি নম্বর আসলে 5 করে, ঠিক আছে, 5 ছক 30। তো তোমরা ভালো করে প্রশ্নগুলো দেখে নাও, তো দেখে নাও, ভালো করে দেখে নিয়েছো তো? তো দেখো, যৌগিক গড়ের অঙ্ক আছে, তোমরা অঙ্কটা দেখে নাও, আমি এই অঙ্কগুলো কিন্তু অনেকবার করিয়েছি, ঠিক আছে? তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো দেখো, 5 দাগের প্রশ্ন, 2টো প্রশ্ন আছে, 1টা প্রশ্ন তোমাদের লিখতে হবে। তো এইগুলো তোমরা যদি ভালো করে ফলো করো, আমি বলতে পারি 100% এর বাইরে থেকে কোনো প্রশ্ন আসবে না। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ।